আজকাল অনেকে আমাকে বলে থাকেন যে আচ্ছা এই যে বর্তমানে ডিভোর্সের হার অনেক বেশি বেড়ে গেছে, এটা নিয়ে আমি কেন কোনো কথা বলছি না? আসলে ডিভোর্সের কারণটা সবার আগে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এটার পিছনে কাজ করছে ইগোটা। আজকাল ছেলে এবং মেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কেউ কোনো ধরনের ছাড় দিতে চান না, এক ধরনের যে আমিও লেখাপড়া করেছি তোও লেখাপড়া হচ্ছে, আমি কম কিসে, এই যে ভাবটা, এই ভাবটা কিন্তু অনেকাংশেই এই ক্লাসের জন্যই কিন্তু ডিভোর্সটা বেড়ে যাচ্ছে। নাম্বার ওয়ান, প্রত্যেকেই চায় আমার মতবাদ প্রতিষ্ঠিত হবে, তোমারটা নয়। এখন হওয়া অনেকে বলে থাকেন যে কেন আমাদের বাবা মার সময় বা আমার নানা নানির সময় আমার দাদা দাদির সময় তো কখনো ডিভোর্স এত বেশি হতো না, তাহলে কেন? তা না, আসলে প্রথম কথা হচ্ছে তখন মেয়েরা কিন্তু অনেকটা সেপ্রেস ছিল, মেয়েরা লেখাপড়া সেরকমভাবে হতো না, আর হলে পরে মেন লক্ষ্যটাই ছিল কিন্তু যে সংসারটাকে তৈরি করে রাখবো। এবং আরেকটা ব্যাপার ছিল যে তখনকার ক্ষেত্রে পিতামাতারা অনেকটা সমাজের কে কী বলবে সেটার প্রতি অনেক বেশি আতঙ্কিত থাকতেন, সন্তান কতটুকু দুঃখ বা কষ্টে আছে সেটার চাইতো। তখন তারা কিন্তু বলতেন যাক বাবা শ্বশুর বাড়িতে যাই হোক না কেন একটু কষ্ট করে সহ্য করে নিস, না হলে সমাজে মুখ দেখাতে পারবো না। এটা কিন্তু এখন আর নেই। আমরা যারা প্যারেন্টস আছি আমরা আমাদের সন্তানদেরকে তো ঠিকই বলছি যে আগে তোমার সুখ, তোমাদের যদি খুব অসুবিধা হয়, তোমাদের যদি কষ্ট হয়, অবশ্যই তোমরা তোমাদের ডিসিশনে যেতে পারো, কারণ তোমাদের পিতামাতা তোমাদের পাশে আছে। এই যে একটা বিশাল বড় কিন্তু একটা ব্যাকআপ প্যারেন্টসরা, তো এই প্যারেন্টসদের ব্যাকআপ সবসময় যে খুব একটা প্লাস পয়েন্ট তাও কিন্তু নয়, কারণ ব্যারেড লাইফটা পুতুল খেলা না যে চলো 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 আমরা বিয়ে করে আসি, তা নয়। জীবনটা অনেক কঠিন, এবং আজকে আমি যাকে প্রেমিক হিসাবে দেখছি, যার খোঁচা খোঁচা দাড়ি বা বিশাল সুন্দর করে কবিতা আবৃত্তি আমাকে মুগ্ধ করছে, বা প্রেমিকা যে খোলা চুল দেখে আমার মনে হচ্ছে ওয়াও মনোলতা সেনের চুল বোধ হয় অনেক সুন্দর, সেটাই কিন্তু যখন বিয়ে হয় বাস্তবতার মোড়কে এসে টোটালি বদলে যায়। তাই বিয়ের পর একটা সময় নিতে হয় দুজন দুজনকে বোঝার জন্য, দুজন দুজনকে জানার জন্য, এবং অবশ্যই যখন স্বামী কিছু চাইছেন বা বলছেন সব প্রতিটা বউয়ের উচিত কিছুটা হলো একটু একটু ঠান্ডা মাথায় সেই কথাগুলোকে শোনা, প্রতিটি কথা ছ্যাঁ 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 না করা। ঠিক তেমনি আমি স্বামীদেরকেও বলবো যে স্ত্রীদের প্রতি একটা তুমি মেয়ে মানুষ তুমি কি বোঝো এই ধরনের অ্যাটিটিউড থেকে আপনারাও বেরিয়ে আসে, আপনারাও বউটাকে মানুষ হিসাবে তাকে একটা মূল্যায়ন করে, যাতে তার যখন কথা আসছে তার যখন কিছু কিছু ভালো লাগা বা পছন্দ দিন না একটু ছাড়, একটু পছন্দের জিনিসটাকে আপনিও হ্যাঁ বলুন না, এটা তো একটা ব্যাপার আছে। প্লাস কর্মজীবীর ক্ষেত্রে বা লেখাপড়ার ক্ষেত্রে মেয়েরা এখন আর পিছিয়ে নেই। আমরা যখন চাকরি করতাম বা বিজনেস করতাম, আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, ইন দ্য ইয়ার 82, 83, 84, সো আমি লোককে যখন বলতাম আমি বিজনেস হয়েছি, অবাক হয় লোকে আমাদেরকে কিন্তু তাকাতো, কারণ মহিলা মানুষ আমার বিজনেস। এখন কিন্তু মানে বিজনেসই বলি চাকরি ক্ষেত্রেই বলি সব জায়গায় কিন্তু মেয়েরা সমান্তরে এগিয়ে যাচ্ছে। তাই মেয়েদেরকে আর এখন শুধুমাত্র তুমি আমার ঘরের শোপিস এটাভাবে ট্রিট করাটা বোধহয় ঠিক না। প্রত্যেকটা ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে ছেলে এবং মেয়ে উভয়ে নিজেদেরকে মনে করছে আমি কম নই, এবং এখান থেকে কিন্তু কনফ্লিক্টটা শুরু হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো প্লিজ 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 বিয়ে করার সময় অ্যাটলিস্ট এগুলো ভেবে দেখবেন, পছন্দ অপছন্দ সব কিছু খোলামেলা কথা বলবেন, কারণ এই খোলামেলা কথা কিন্তু ভবিষ্যতে ডিজাস্টার থেকে আপনাকেই বাঁচাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরেও সব কিছুই তো আমরা ইচ্ছে করলেই ই করতে পারি না, সন্তানের কথা আমাদের ভাবতে হবে। তাই বিয়ের পরেই হুটহাট তৃতীয় একজনকে নিয়ে আসার পর পরবর্তীতে বললো না তোমার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না খোদা হাফেজ করে বাচ্চাটা অবস্থা আমরা কী করছি, বাচ্চাটাকে আমরা পেন্ডুলাম বানিয়ে দিচ্ছি, বেচারা না এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে, জন্মটা কি সে ইচ্ছে করে হয়েছে, হয়নি। সেজন্য আমি বলবো যে বিয়ের পর কিছুটা দিন অ্যাটলিস্ট এক দুই বছর নিজেরা দুজন দুজনকে বুঝুন, চেষ্টা করুন একটু হলেও স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড রাখার। বিয়েটা টিকিয়ে রাখার সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? বড় ব্যাপারটা হচ্ছে তিনটি কারণ। প্রথমত বিশ্বাস, দ্বিতীয়ত কিছুটা হলেও দুজন দুজনকে নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া, তৃতীয়ত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং।
বোঝা যে ও এই মুহূর্তে এটা পছন্দ করছে, তো ঠিক আছে একটু না হয় ওকেই দিলাম ছাড়টা, এই সব কিছু মিলিয়ে কিন্তু বিয়ে, তো সেজন্যই সুন্দর থাকা যায়, বিবাহিত জীবনও সুখের হতে পারে, শুধুমাত্র একটু বোঝার ব্যাপার। ওইটুকু মনে রাখলে পরে আমি বিশ্বাস করি এই ডিভোর্স নামক ব্যাপার থেকে আমরা অনেকাংশে বেরিয়ে আসতে পারবো, এবং তারপরেও যদি না আসা যায়, তারপরেও যদি না আসা যায়, তাহলে একটা কথাই বলা যায় যে প্রতিদিন নরকবাস করার চাইতে একদিন ঝামেলা মিটিয়ে দেওয়াটাই উত্তম। তবে সেটা হচ্ছে সবচেয়ে শেষে, সবত্যাগে আমার কথা থাকবে, চেষ্টা করুন না মিলেমিশে সুন্দর একটা জীবন গড়ে তোলার। আজ আর নয়, বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আবার বলছি, যত সমস্যা আছে বেশিরভাগেরই কিন্তু সমাধানও আছে, শুধু হাল ছেড়ে দেওয়া উচিত।